বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, বাচ্চা নাই, সবকিছু ছাইরা মদিনাতে হিজরত করে চলে গেছে। তারপরে মদিনাবাসী যারা ছিল তার পেটের পাথর বেঁধেছে, খাবার নাই, কিন্তু রাসূলের সামনে দাঁড়িয়ে বলছে যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকব, করতেই থাকব। তার নাম মুসলমান। বলারি তুমি যারে নবী মানছো, হে কি কো শুনছো? বলারি কি কইছে? বলে কইছে এক রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস যাইয়া নবীদের ইমামতি কইরা সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব দেখিয়া আবার এই রাত্রে বলে ফিরে আইছে। এত অবাস্তব কথা মানছে কইতা রে? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কো তুমি কই থেকে শুনলা? বলারি বাবা তোমার নবীর মুখ থেকে শুনাইছি। বলে আমার নবীর মুখ থেকে যদি তুমি শুনে আইসা থাকো আমি আবু বকর সিদ্দিক বিশ্বাস করলাম, তার মধ্যে কোনো সন্দেহ নেই। হযরত আবু বকর সিদ্দিকের সামনে বসায়া রাসূল মেরাজের বর্ণনা দিচ্ছেন। আবু বকর আমার কাছে জিবরাইল আমিন আইছে। আবু বকর বলতেছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আইসা, আইসা আমাকে ঘুম থেকে উঠাইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। হাতিমে কাবায় নিয়ে গেছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমাকে অপারেশন করছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমার অন্তরটাকে নূরে ভরপুর করে দিছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বুরাক এনে হাজির করছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বুরাকের উপর আমার সওয়ার করাইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে, সেখানে সমস্ত নবীরা জমা হয়েছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমি নবীদের ইমামতি করছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সাত আসমান পাড়ি দিয়া বাইতুল মামুরে যাইয়া আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কথা হইছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা যে জিবরাইল আমিন থেকে গেছে, আমাকে বড়ার করস কইরা সামনের দিকে আল্লাহ পাক রাহবুরি করছেন, আমি জান্নাত জাহান্নাম দেখছি, জান্নাতের ভিতরে তোমার মহল দেখছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আশহাদু আন্নাকা নাবিয়ুন হাক্কা, আপনি নবী হক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার রাসূল কি সার্টিফিকেট আবু বকর সিদ্দিককে দেয় সেটা শুনেন। আবু বকর সিদ্দিককে রাসূল বলেন আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা, আমি নবী বরহক, তুমি সিদ্দিক বরহক। এখন আমাদের দেশের যুবক ছেলেরা সিলনে যায় কয় ক্যাটালগটা লও, ক্যাটালগটা দে। আচ্ছা ক্যাটালগের মধ্যে তো খুরশিদ আলম কাসিম সাহেবের ছবি আছে, সাইকোলাদি সাল্লাম আজ লোক সাহেব, হাফিজ হুজুরের, আহমদ শফির, কার ছবি? যদি আমার বাংলাদেশের ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন জারি থাকে, যদি আলেম উলামায়ে কেরামের তালিম জারি থাকে, যদি মাদ্রাসাগুলো চালু থাকে, হেফজখানার পড়া যদি চালু থাকে, দিনই কাজকর্ম যদি জারি থাকে, টঙ্গীর ইজতেমা যদি জারি থাকে, তাবলীগের তার তালিম যদি জারি থাকে, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না, দুর্ভিক্ষ আসবে না, দুর্ভিক্ষ। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীকে আল্লাহ পাক তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। কয় প্রকার? তিন প্রকার, ভালো করে বুঝবে। কোনো একটা এরিয়ার জন্য নবী, নির্ধারিত সময়ের জন্য নবী, নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী। তিন প্রকারের দায়িত্ব আমাদের দেশে। যেমন এমপির একটা এলাকা আছে, আছে না? আমাদের দেশের প্রেসিডেন্টের এলাকা হলো বাংলাদেশটা, এর বাইরে আছে নাই? এরকম এরিয়ার জন্য নবী। আবার আমাদের দেশে যে সরকার নির্বাচিত হয় পাঁচ বছর লেগে, হযরত নূহ আলাইহিস সালামের নবুয়তের বয়স 9.5 বছর, এরকম নির্ধারিত টাইমের জন্য নবী। আবার নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী, মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের নবী, ঈসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের নবী। আমাদের নবীকে আল্লাহ পাক পাঠাইছে আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতটুক, আমার নবীর এরিয়া ততটুক। কথাটা বুঝলে সুবহানাল্লাহ আওয়াজটা আরো বড় হইতো। আল্লাহ যেটুক এরিয়ার জন্য আল্লাহ, আল্লাহ তো কসিলা ব্রিজ পর্যন্ত, পদ্মা ব্রিজ, কুদ্দুর, যেইটুক এরিয়ার জন্য আল্লাহ, এইটুক এরিয়ার জন্য আল্লাহর হাবিব নবী, আব্বালেরও নবী, আখেরেরও নবী। হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হলেন কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা ওয়াত তিন,
আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। হযরত আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ পাক আরশের নিচে রাখছে প্রথম, ওখান থেকে আনছে জান্নাতে। আল্লাহ পাক একদিন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যত জায়গায় তাকাই যেখানেই নজর দিই তোমার নামের সাথে একটা নাম লেখা দেখি। আল্লাহ বলেন, কোথায় কোথায় দেখলা? বলো কেন, আরশের নিচে যখন রাখছিলা আরশের দিকে তাকায় দেখি বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা আমাকে আনতে গেছে, ফেরেশতাদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকবো, গেইটে এসে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন সীমিত, কাউরে একটা কাউরে দুইটা কাউরে তিনটা, বুঝেন না? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীর মুজিজা একত্রিত করে যদি গড়ে ভাগ করা হয়, প্রত্যেক নবীর বাগে তিনটা করে পড়ে, কয়টা করে? তিনটা করে। আর আমার নবীর মুজিজা হইল, আল্লাহ বলেন আপনার সাড়ে তিন হাত বড়ি পুরাটাই মুজিজা, আপনার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দিগিটাই মুজিজা। সুবহানাল্লাহ। আস্তে কোন হযরত মামেনাকে একদিন আইসা শ্বশুর, মামেনা শ্বশুর কেডা আব্দুল মুত্তালিব রাসুলের দাদা, যাইয়া তার বেগমরে বলতেছে যে আমার ছেলে তো দুনিয়াতে নাই, এখন আমার বউর গরু তো বাচ্চা হইব, বউটা সম্পর্কে কিছু কথা মানুষের কাছ থেকে আনাগুনা শুনতেছি, লও তো তুমি আমার সাথে চলো একটু যাই জিগাই। মামেনা শেখাইছে, জিজ্ঞেস করতেছে যে তোমার সম্পর্কে একটা কথা বাহিরে রটনা হইতেছে, মানুষে বলতেছে তুমি নাকি খুব দামি আতর সুগন্ধি ব্যবহার করো, এত দামি সুগন্ধি এত দামি আতর তুমি কোত্থেকে পাইলা, তুমি তো ঘরের গৃহিণী, এটা তো মানুষ আমাকে বলে লজ্জা দেয়। মামেরা বলেন, আব্বা আমি কি করব, যেদিন থেকে এই সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ বের হইতে শুরু করেছে, আব্বা কি করব আমি যেদিন থেকে এই সন্তান পেটে আসছে ওই দিন যখন আমি চক্ষু বন্ধ করে ঘুমাই তখন বিবি আসি আইসা আমাকে সালাম দেয়, বিবি হাজার আইসা আমাকে সালাম দেয়, বিবি মারিয়াম আইসা আমাকে সালাম দেয়, জান্নাতের হুর গিলমান আইসা আমাকে সালাম দেয়, ফেরেশতারা আইসা আমাকে সালাম দেয়, আকাশের চন্দ্র সূর্য আমাকে সালাম করতে শুরু করে। আমি যখন রাস্তা দিয়ে বের হয়ে যাই রাস্তার কিনারের গাছগুলি আমার সামনে মাথা নত করে দেয়, আমি যখন মাটিতে পাড়া দেই শক্ত পাথর তখন পাথরটা মোমের মতো নরম হয়ে গলে যায়, আমি কুয়ার থেকে পানি উঠাইতে গেছি পানি বালতি দিয়ে খাই না উঠাইতে হয় নাই, পানি আমার পায়ের কাছে চলে আসছে। অন্য যারা পানি নিতে আসছে তারা আমাকে ডাইকে কো তুমি কুয়ার কিনারে থাকো, কারণ তুমি যতক্ষণ থাকো ততক্ষণ পানি কাছে থাকে। মুজিজা, গোটা জিন্দগিটাই মুজিজা, গোটা জিন্দগি মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মামেনা বলেন যেদিন রাসূল যেদিন মুহাম্মদ আমার পেটের থেকে জন্মগ্রহণ করছে ওই দিন আমার গরের কুফিতে তেল নাই, কুফি বুঝেন তো, সার আগে তেল নাই, আমি ঘরের মধ্যে কোনো আলো জ্বালাইতে পারি নাই, কিন্তু মুহাম্মদ যখন আমার পেটের থেকে বের হয়েছেন গরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে, সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হুজুরকে ডেকে বলেন, ভাতিজা আমি কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু জানি। বলে, চাচা কি কি জানেন? বলে, কিছু তোমার মার কাছ থেকে শুনছি আর কিছু আমি নিজে দেখছি। বলে, কি শুনছেন আর কি দেখছেন? বলে, তোমার মা বলছে তুমি যখন তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছো অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে তার নাভিটা কাটতে হয়, তোমার নাভিকে যেন কাইটা ক্লিন করে বের করে দিস, অন্যান্য ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তারপরে তাকে খতনা করাইতে হয় মুসলমানি করাইতে হয়, তোমার কে যেন মায়ের পেটের থেকে খতনা কইরা তারপরে বের করেছেন, অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে তারে ভালো পানি দিয়ে গোসল করাইতে হয় ধোয়াইতে হয় সেবলুন লাগাইতে হয় তারপর ডেটল লাগাইতে হয় এরপরে ধোয়া পরিষ্কার করতে হয়, তোমাকে কে যেন গোসল করাইয়া পরিষ্কার করে মার পেট থেকে বের করে দিল, মায়ের পেটের থেকে পরিষ্কার হয়ে আসছো তোমার মা বলছে তুমি জমিনে পড়তে দেরি আত্তাহিয়াত সুরতে বসতে দেরি নাই, বসতে দেরি সেজদায় যাইতে দেরি নাই,
সেজদা থেকে মাথা উঠাইয়া তুমি শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে যখন উঠাইছো তোমার মা রুমার পারস্য পর্যন্ত দেখতে পেরেছেন তোমার হাতে সাসা আর কিছু দেখছেন বলে আরো দেখছি তুমি সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করছিলে সারাদিন যখন রুদ্র ছিল তখন তোমাকে আমরা বের করি নাই যখন রুদ্র চলে গেছে যখন একটু আবহাওয়াটা ঠান্ডা হয়েছে তখন তোমাকে বাহিরে খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া খাওয়ার জন্য নিয়ে আমি শুয়াইছি তখন তুমি কাঁদতেছিলে আর হাত পাগুলি এভাবে নাড়তেছিলে তখন আমি দেখতেছি আকাশের চন্দ্রটা তোমার দিকে আসতেছে আস্তে আস্তে যখন কাছে আইসা গেছে তখন আমি মনে করছি তোমার উপর আবার পড়া যায় কিনা এই জন্য জোরে চিৎকার করে ফেলেছি চক্ষু বন্ধ করে হঠাৎ করে তাকায় দেখি চন্দ্র তোমার হাত পাও নাড়ার সাথে তোমার সঙ্গে খেলা করতে শুরু করেছে গোটা জিন্দগিটা মজেদার গোটা জিন্দগির সব মজেদার হাই হাই محمد رسول الله صلى الله عليه وسلم امر النبي صلى الله عليه وسلم بمعجزه حضرت موسى عليه السلام لاঠির معجزه তো এতক্ষণ শুনলেন موسى عليه السلام মরুভূমির উপর দিয়ে যাইতেছে সাথে তার বনি ইসরাইলের বাহিনী এরা খুব সাংঘাতিক শক্তিশালী ছিল খুবই লড়াকু মুসা আলাইহিস সালামকে কইছে যদি ফেরাউনের লগে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরাই তো নাই কত বড় সাহসী দেখছেন তো আমরার তো এই কথাও কি বলে আমরার কথাও তো এটাও জি হাই হাই বাড়ি নাই ঘর নাই বিবি নাই বাচ্চা নাই সবকিছু সাইরা মদিনাতে হিজরত করে চলে গেছে তারপরে মদিনাবাসী যারা ছিল তারা পেটের পাথর বেঁধেছে খাবার নাই কিন্তু রাসূলের সামনে দাঁড়ায় বলছে যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকব করতেই থাকব তার নাম মুসলমান তার নাম মুসলমান কি বলেন জি মুসা আলাইহিস সালাম রে ডাইকা সবাই তো যে মুসা পানি নাই তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো মরুভূমির মধ্যে পানি ভাইব কই মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহ এরা তো স্লোগান দেওয়া শুরু করছে কারণ এরা ইমুন জাতি হরতাল ডাকতে দেরি হয় না কিছু হইলে হরতাল ডাকে তো এখন পানি নাই এরা তো স্লোগান দেওয়া শুরু করছে এখন পানি কোথায় ভাই মুসা আলাইহিস সালামের আল্লাহ ডাক দেখো শ্বশুর বাড়ির সালাম এটা হাতে কোন কামে রাখছ মুসা আলাইহিস সালামের হাতে যে আসিল ওইটা শ্বশুর বাড়ির সালাম শোয়েব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার পরে ওই শোয়েব আলাইহিস সালামের হাতে লাঠি আসিল ওই লাঠিটা হাতে দিয়ে কো আমার কাছে তো টাকা পয়সা নাই কোনো কিছু দেওয়ার মতো নাই এই লাঠিটা আমি নবীদের ওয়ারের সূত্রে মালিক হয়েছিলাম এটা তোমার সালামি দিয়ে দিলাম আল্লাহ জিগাই শ্বশুর বাড়ির সালামি হাতে কোন কামে রাখছো বলে আল্লাহ এটা তো হাত দিয়ে হাত থেকে ছাড়লে সাপ হয় বলে দূর বেটা সামনের পাত্রটার মধ্যে বাড়ি দেয় দিয়া দেখ কি দিছে বাড়ি বারোটা নহর জারিয়েছে এটা মুসা আলাইহিস সালামের মৌজুজা কার মৌজুজা এবার আমার নবীরটা শুনবেন জি চোদ্দ শত সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলে হুদাইবিয়ায় যখন গেছেন একজনের কাছেও পানি নাই আল্লাহর নবীকে সবাই নাক দিয়া বলেছে হুজুর পানি শেষ হয়ে গেছে পানি কোথার থেকে পাই রাসূল বলেন তোমাদের পানির ভাণ্ডগুলি নিয়ে আসো পানির থলিগুলি সবাই নিয়ে আসার পরে একটা বর্তনের উপরে জানা দিয়েছে এক ফুটা আধা ফুটা কোনটার থেকে পড়ছে আল্লাহর নবী ওই বর্তনটার মধ্যে হাতটা এইভাবে মুসা দিয়েছেন উপরের দিকে হাতটা উঠাই আঙ্গুলগুলি ফাঁক করে ধরেছেন প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়ে পানির নহর জারি হয়ে গেছে আমার নবীর মুজিজা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা নুমরুদে ফালাইছে আগুনে ইব্রাহিমের একটা পশম জ্বলে নাই আরে পশম জ্বলবে দূর কথা সেকাও লাগে না লাগে লাগে নাই এবার আমার নবীরটা শুনবেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাই রুটি রাসূল কো যায় একটা ওই যে আমাদের দেশে বলে কেরা আপনারা কি জানি বুঝেন জানি না
যে আটা দিয়ে রুটি বানাইবার আগে যে গুল গুল করে বানাই খামিরা খামিরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি হযরত আয়েশাকে বলেন একটা খামিরা আমার হাতে দাও আর বেলুন ডায়রিয়াটা দাও আমি একটা রুটি বানাই বুঝেন নাই কারবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড পেটে হিদা নিয়ে যখন ঘরে আসতেন আর আমরা যখন পাক করার মধ্যে ব্যস্ত থাকতাম এখনো পাক হয়নি কোনোদিন হুজুর চোখ খারাপ করে নাই চেহারা গরম করে নাই মেজাজ ঠান মেজাজ খারাপ করে নাই আমাদের সঙ্গে এসে পাকে সহযোগিতা করতেন আর আমরা যখন এখন দুপুরের সময় দোকান থেকে কাজকর্ম থেকে ঘরে যাই যাই যখন দেখি বেগমের পাক এখনো চুলায় এই এতক্ষণ গুড়ের গাছ কাছো আচ্ছা আমি যখন বললাম এতক্ষণ গুড়ার গাছ কাছে হে উত্তরটা কি দেয় হাস কামাই আইছ সমান সমান কথা কয় আমি যদি ব্যবহারটা ভালো করতাম সেও ব্যবহার ভালো করতো ঠিক না ঠিক আমি যখন কইছি এতক্ষণ গুড়ার গাছ কাছে হে উত্তর হাস কামাই আইছ রাসূলের জিন্দেগিটা কেমন ছিল আম্মা জানকে বলতেছেন দেও দেখি একটা খামিরা বেলুনটা আমার হাতে দো রুটি বানা আল্লাহ নবীর হাতে রুটি বানায়া হযরত আয়েশা সিদ্দিকারে রুটিটা দিয়া বলছেন যে রুটিটা সেকা দাও আমাদের দেশে বলে খোলা দেয় আপনারা কি জানি কোন সেকা দাও খোলা দাও দিয়া মেহমান আছে সাথে মেহমান নিয়ে খাবো তাড়াতাড়ি পরিবেশন করো অনেকক্ষণ হয়ে গেছে রুটি আর যায় না সামনে আল্লাহ নবী এসে জিজ্ঞেস করতেছেন আয়েশা কি হইলো এত দেরি তো লাগার কথা না বলে হুজুর এতক্ষণ যে আমরা যে রুটি বানাইছি এই রুটি তো সব সেকা হয়ে গেছে আপনার হাতে জিরা বানাইছি নিরা যা আগুনের মধ্যে দিয়া জাতাজাতি করতেছি আগুন এটার মধ্যে স্পর্শই করে না আগুন এটাতে ধরে না রহমাতুল্লিল আলামিনের হাত যেই রুটিতে লাগছে এই রুটি দুনিয়ার আগুনে ধরবে জুড়ে দূরের কথা জাহান্নামের আগুনেও জ্বলবে না আর এতক্ষণ তো নবীর মুজিজা শুনছেন এবার গোলাম একটা শুনেন হযরতে উমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর গোলাম উমর ইবনুল খাত্তাব তো রাষ্ট্রপতি ছিল জানেন না আপনারা হ্যাঁ রাষ্ট্রের এরিয়া ছিল বুধ ঢাকা বিভাগটা সমান কত সাড়ে 22 লক্ষ বর্গ মাইল এত বড় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হযরত উমর ইবনুল খাত্তাব তো মদিনার পাহাড়ের মধ্যে পাথরের আগুন লাগছে রুদ্রের তাপে পাথরের আগুন জ্বললা মদিনার গ্রামের দিকে আসতে শুরু করছে লোকজন দৌড়ে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এ ডেকে কয় এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠাও আগুন লাগলে কি বেটা ফায়ার সার্ভিস পাঠায় আর আমাদের দেশের ফায়ার সার্ভিস মাশাআল্লাহ এত ভালো আগুন জ্বললা সালে তারপর আসে হ্যাঁ আর একবার বলা নিতে যে আগুন লাগছিল তখন দেখলাম হেলিকপ্টার দিয়ে পানি নিবাইতে আগুন গিয়ে লয়ে গেছে বালতি লয়া বালতির তলা নেই এইবার উমর ইবনুল খাত্তাবের রুমাল নিয়ে যায় আগুন যে আসতেছে দাউ দাউ করিয়া ও আগুনের সামনে যাইয়া ও রুমাল দিয়া কো গেছে যে আজকে 1400 বছর রাসূলের গোলাম তার মুজিজা তার কেরামত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথাটা আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো মানুষ মানুষকে ভালোবাসার প্রথম যে একটা কারণ আমি বুঝছি সেটা হলো সুন্দর কি বলেন আপনি সুন্দরের কারণে তো সব গড়তেছে কথা কয় না ঠিক না ফেসবুকের মধ্যে সুন্দর দেখে রাত্রে ঘুম নাই লেফার কম্বলের নিচে পর্যন্ত দেখে ঠিক না এরপরে বিমানবন্দরে রেল স্টেশনে নিউ মার্কেটে গাউসিয়া মার্কেটে দীক্ষা আয়া রাত্রে খালি কল্পনা করা কি দেখলাম সব সুন্দরের কারণে ঠিক না ঠিক তাইলে সুন্দরের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমার নবী কেমন সুন্দর ছিল বলেন কেমন সুন্দর ছিল আমার নবী
বললে অনেক কিছু বলা যাবে শুধু একটা জিনিস বলতে চাই যেই উম্মতের জন্য যিনি নবী হইয়া পৃথিবীতে আসছে আমার কথা বুঝো আপনারা বুঝতেছেন না যখন যেই উম্মতের জন্য যাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছে সেই উম্মতের মধ্যে সেই জমানায় নবী সবচাইতে বেশি সুন্দর আদম আলাইহিস সালামের যুগে আদম থেকে সুন্দর কেউ নাই মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালামের থেকে সুন্দর কেউ নাই ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম থেকে সুন্দর কেউ নাই ইউসুফ আলাইহিস সালামের যুগে ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর কেউ নাই তাহলে যেই উম্মতের জন্য নবী সেই উম্মতের মধ্যে নবী যদি সবচাইতে বেশি সুন্দর হয় আমার নবী সকল নবীদেরও নবী এখন বাকি ওয়াজ আপনারা করেন যে নবী আমার নবী কেমন সুন্দর হলো আমার নবী জান্নাতের হুর গিলমানেরও নবী এখন বলেন আমার নবী কেমন সুন্দর হইব আমার নবী চন্দ্রেরও নবী সূর্যেরও নবী আবু জাহেল আয়েশা বলতেছেন ভাতিজা একটা অলৌকিক ঘটনা যদি দেখাইতা মনে করতাম তুমি নবী চাচা ঘটনাটা কি জমিনে দেখা মনে আসমান আমি তো জমিনের কথাই ভাবছিলাম তুমি যখন আসমানের কথা মনে করাইছো তা আসমানে দেখাইলে তো ভালোই হইস পূর্ণিমার চন্দ্রীর রাত্রি ১৪ তারিখের রাসূল খোলা আকাশের নিচে যাইয়া কোনো মন্ত্র কোনো সুরা কেরা তো পড়ে নাই আঙ্গুলটা এইভাবে ইশারা দিছে আকাশের চন্দ্র দুই ভাগ হইয়া দুই দিকে করেছে চন্দ্রেরও নবী সূর্যেরও নবী কথা কয় না আল্লাহর নবী শুইয়া শুইয়া চক্ষু বন্ধ করে রাখছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলের থেকে একটু দূরে একটা গাছ ছিল গাছটা দেখি মানুষের মতো হাঁটতে হাঁটতে হুজুরের মাথার কাছে এসে দাঁড়াইছে কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার চলে গেছে হুজুরের যখন ঘুম ভাঙছে তখন আমি হুজুরকে বললাম যে হুজুর কি দেখলাম এটা গাছটা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার এখানে আইসা মাথার কাছে আইসা আপনার মাথার কাছে কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার জাগা মতো চলে গেল আমি গাছের গোড়ায় যায় দেখলাম মাটি ভাঙার কোনো সুরত নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন একটু দূরে শোয়া আছি গাছটা একটু দূরে ছিল তখন গাছ আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তোমার হাবিব রে পাইছিলাম কিন্তু আর একটু কাছে যদি পাইতাম আর একটু কাছের থেকে তোমার হাবিব রে যদি দেখতে পারতাম এই জন্য আল্লাহ পাক গাছের আবদার কবুল করে তাকে অনুমতি দিয়েছেন আমাকে কাছে আইসা দেখার জন্য আমার মাথার কাছে আইসা আমার চেহারা দেখে চলে গেছে কেমন সুন্দর আমার নবী সাহাবী কাছে বৈশা একবার আকাশের চন্দ্রের দিকে তাকায় আর একবার রাসূলের চেহারার দিকে তাকায় অন্য সাহাবীরা জিজ্ঞেস করেছে নাই একবার উপরে তাকাও একবার নিচে তাকাও কি দেখো আকাশের চন্দ্র দেখি জমিনের চন্দ্র দেখি সাহাবী জিজ্ঞেস করেছেন আকাশের চন্দ্র দেখে কি পাইলা জমিনের চন্দ্র দেখে কি পাইলা ওই সাহাবী বলেন খোদার কসম করে বলি আকাশের চন্দ্রে কালো দাগ আছে নবীর চেহারায় কোনো দাগ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহা ভাবছিলাম যে দুশের মিনিটে ছেড়ে দেবে কথা আর একটা মনে হয়েছিল কইতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন খোলাফায়ে রাশিদিন চারজন কয়জন চারজন খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সামনে বৈশা হুজুর বলতেছেন আমি এই দুনিয়াতে তিনটা জিনিস ভালোবাসি কয়টা তিনটা রাসূল কয়টা জিনিস ভালোবাসেন তিনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সাহাবায়ে কেরাম তাকাইছেন হুজুর কোন তিন জিনিস ভালোবাসে রাসূল বলেন আত্তিব এক নম্বরে আমি সুগন্ধিকে ভালোবাসি রাসূল সুগন্ধিকে ভালোবাসেন এই জন্য রাসূলের শরীরটা পুরোটাই সুগন্ধি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ১০ বছরের খাদেম এক মসজিদে জুমার নামাজ পড়ান উনি যখন মসজিদে ঢুকেন গোটা মসজিদটা সুগ্রানে পরিণত হয়ে যায় লোকজন জিজ্ঞেস করেছে তুমি কি কোনোদিন ঢাকা গেছলা না দিল্লি গেছলা এত সুগন্ধ এত সুগন্ধ আর এত দামি এই আতর কুত্তিকে পাইলা আমরা দিকে তো পাই না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোথাও যাই নাই কোন জায়গা থেকে আনি নাই রাসূলের খেদমত করতাম হুজুরের শরীর থেকে যে গামরা বাইরে তো এই গামরা সংরক্ষণ করে রাখছে এটা লাগাই আসে হুজুরের শরীর থেকে গাম বের হয় গামরা মেশ গাম্বর চাইতে বেশি সুগন্ধি আহা
মজান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল ইস্তেনজা করে আসছেন আমি ওই জায়গাটা দেখার জন্য গেলাম যে হুজুর ইস্তেনজা কেমনে বসছেন কেমনে কি মাসলাটা বুঝার জন্য যায়া দেখি দুইটা পাওয়ের দাগ আছে আর পাওয়ের মধ্যখানে দাগের মধ্যখানে কোনো ময়লা আবর্জনা না এখান থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হইতেছে হুজুর বলেন আতিব আমি সুগন্ধিকে ভালোবাসি দুই নম্বরে রাসূল বলেছেন আল মারআতুস সালিহা নেককার মেয়েদেরকে ভালোবাসি সুবহানাল্লাহ কয় না নেককার মেয়েদেরকে রাসূল ভালোবাসে ও মহিলারা সিলারা নবীরে নেককারিনী নারীদেরকে আমি ভালোবাসি তিন নম্বরে রাসূল বলেছেন কুররাতু আইনি ফিস সালাহ নামাজ আমার চোখের ঠান্ডা দিলের আরাম তিন জিনিস ভালোবাসার কথা যখন রাসূল বইলা শেষ করছে হযরত আবু বকর সিদ্দিক পাশের থেকে কয় হুজুর আমিও তিনটা জিনিস ভালোবাসি আমিও তিনটা জিনিস ভালোবাসি হযরত উমর ইবনে খাত্তাব পাশে বসে বসে মনে মনে ভাবতেছে আপনারা কি আমার দিকে খেয়াল আছে না অন্য দিকে হযরত উমর ইবনে খাত্তাব পাশে বসে বসে মনে মনে ভাবতেছে আজকে এই ঠান্ডা মিয়া আবু বকর সিদ্দিক আজকে যে তিনটা জিনিসের ভালোবাসার কথা কইব এর চাইতে ভালো তিনটা কইয়া আমি আজকে আবু বকর সিদ্দিকের উপরে থাকব কাছে বসে বসে মনে মনে ভাবতেছে আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের ডাক দিয়ে আপনি কোন তিন জিনিস ভালোবাসেন বলেন হযরত আবু বকর সিদ্দিক বলেন আন-নাজরু ইলা ওয়াজহিক আন-নাজরু ইলা ওয়াজহিক সুখে তাকি দুঃখে তাকি আপনার চেহারার দিকে তাকায় থাকতে ভালোবাসি হযরত উমর মাথা নিচের দিকে দিয়ে কয় চাইতে ভালো কোনো জিনিস নাই আছে যে অবস্থায় তাকি আপনার চেহারার দিকে তাকায় তাকাকে ভালোবাসি আপনার নূরানি চেহারাটা দেখতে ভালোবাসি সবসময় আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহ তোমার হাবিব রে যেখানে যাই এখানে অন্য লোকও তাকে আমিও তাকে একা দেখতে পারি না এমন একটা জায়গা যদি আল্লাহ তুমি করতা যেই জায়গায় তোমার হাবিব রে মন বইরা তোমার হাবিবের চেহারাটা আমি একা দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল কেডা ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর বলেন আল্লাহর পরে যদি এই জমিনে আমি কাউরে খলিল বানাইতাম তা আমার খলিল আবু বকর সিদ্দিক এবার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন আল্লাহ তোমার কুদরতটা একটু যদি প্রকাশ্যে দেখতাম আর আল্লাহ পাকের হাবিবের খলিল যারে হাবিবে যারকে খলিল বানাইতো সে আবু বকর সিদ্দিক আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তোমার হাবিবের চেহারাটা যদি একা একা দেখতাম দুজনের দুই রকম আবদার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল রে আল্লাহ ডাক দিয়া কও তুমি যদি আমার কুদরত দেখতে চাও যাও না রে আর আল্লাহর হাবিবের খলিল আবু বকর সিদ্দিক রে আল্লাহ ডাক দিয়া কও তুমি যদি হাবিবের চেহারা একা দেখতে চাও যাও গারে কথা বুঝে না একজন রে কইছে যাও না রে আরেকজন রে কইছে গারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন নমরুদের আগুনে না রে একটা পশমের মধ্যে শেখাও লাগে নাই আল্লাহর কুদরত দিকে আইছে আর আল্লাহ পাকের হাবিব যারে খলিল বানাইতে বলছে হযরত আবু বকর সিদ্দিক তারে আল্লাহ বলছেন গারে সরে নিয়ে যাও রাতের অন্ধকারে হুজুর আইসা দরজার মধ্যে খালি একটা টোকা দিছে দরজাটা টাস করে খুলে গেছে আল্লাহর নবী জিজ্ঞেস করছেন আবু বকর সূত্র তো আসতে পারতো চোর ডাকাইতো তো আসতে পারতো আওয়াজটা দিলাম আওয়াজটা দেওয়া মাত্রই তুমি খুলে ফেললা আমি যে আওয়াজ দিছি নাকি তুমি বুঝতে পারছো আবু বকর সিদ্দিক বলেন কিসের দুষ্ট আর কিসের বন্ধুত্ব আপনার সাথে যদি আপনার আওয়াজটাই বুঝতে না পারি আওয়াজ দিছে বুঝে গেছে দরজা খুলছে আবু বকর সিদ্দিকের রাসূল ডাক দিয়ে বলেন চলো চলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন আসার সময় জিব্রাইল আমিনকে বলতেছেন জিব্রাইল এত বড় একটা সফর যে কইরা গেলাম আরশ কুরসি লোহ কলম জান্নাত জাহান্নাম সব দেখে গেলাম সিদরাতুল মুনতাহার পরে তুমি যাইতে পারো নাই তুমি জিন্দেগিতে কোনোদিন যাও নাই সেই জায়গা পর্যন্ত আমি দেখে আইছি সুবহানাল্লাহ সকালে নাস্তার পরে কই সেই জায়গা পর্যন্ত আমি দেখে আইছি এখন এই সফরের কথাটা আমি যদি দুনিয়াতে যাইয়া বলি এটা কি কেউ বিশ্বাস করবো
হযরত জিব্রাইল আমিনকে হুজুর দুনিয়ার কেউ বিশ্বাস না করলো আপনার আবু বকর সিদ্দিক এক নম্বরে বিশ্বাস করল জিব্রাইল আমিনের আবু বকর সিদ্দিকের উপরে কতটুকু একিন বুঝছেন তো এবার আয়েশা রাসূল যখন কইছে আবু জাহেলে শুনছে শূন্যা বগুল বাজাইতাছে পাইছে এবার দৌড়ে আবু বকর সিদ্দিকের কাছে যায় আবু বকর শুনছো এবার যাই বাকু বলে কি হইছে বলে আরে তুমি যারে নবী মানছো হে কি ক শুনছো বলে আরে কি কইছে বলে কইছে এক রাত্রে বলে বাইতুল মুকদ্দাস যাইয়া নবীদের ইমামতি কইরা সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব দেখিয়া আবার এই রাত্রে বলে ফিরে আইছে এত অবাস্তব কথা মানছে কইতারে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কো তুমি কই থেকে শুনলা বলে আরে বাবা তোমার নবীর মুখ থেকে শুনাইছি বলে আমার নবীর মুখ থেকে যদি তুমি শুনাইছা থাকো আমি আবু বকর সিদ্দিক বিশ্বাস করলাম তার মধ্যে কোনো সন্দেহ নেই হযরত আবু বকর সিদ্দিকের সামনে বসায়া রাসূল মিরাজের বর্ণনা দিচ্ছেন আবু বকর আমার কাছে জিব্রাইল আমিন আইছে আবু বকর বলতেছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল আমিন আইছে আয়েশা আমাকে ঘুম থেকে উঠাইছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ হাতিমে কাবায় নিয়ে গেছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আমাকে অপারেশন করছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটাকে নূরে ভরপুর করে দিছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ বুরাক এনে হাজির করছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ বুরাকের উপর আমার সওয়ার করাইছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাস নিয়ে গেছে সেখানে সমস্ত নবীরা জমা হয়েছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আমি নবীদের ইমামতি করছি সাদাকতা ইয়া রাসূলুল্লাহ এরপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সাত আসমান পাড়ি দিয়া বাইতুল মামুরে যাইয়া আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কথা হইছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহায় যায় জিব্রাইল আমিন থেকে গেছে আমাকে বড়ার করস কইরে সামনের দিকে আল্লাহ পাক রাহবুরি করছেন আমি জান্নাত জাহান্নাম দেখছি জান্নাতের ভিতরে তোমার মহল দেখছি সাদাকতা ইয়া রাসূলুল্লাহ এরপরে আরো সে গেছি আরো সে যায় আল্লাহর সঙ্গে বলছি সাদাকতা ইয়া রাসূলুল্লাহ বৈশা মিটিং করছি সাদাকতা ইয়া রাসূলুল্লাহ এরপরে ফিরা তারপরে এই রাত্রির ভিতরে আবার ফিরে আসছি সাদাকতা ইয়া রাসূলুল্লাহ এরপরে কথাটা কি বলছে বালা করে মন দিয়া শুনেন আশহাদু আন্নাকা নাবিয়ুন হাক্কা আস্তে কইেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন্নাকা নাবিয়ুন হাক্কা আপনি নবী হক তার মধ্যে কোনো সন্দেহ নাই এবার রাসূল কি সার্টিফিকেট আবু বকর সিদ্দিককে দেয় সেটা শুনেন আবু বকর সিদ্দিককে রাসূল বলেন আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা আমি নবী বরহক তুমি সিদ্দিক বরহক সেই আবু বকর সিদ্দিক বলেন তিনটা জিনিসকে ভালোবাসি আয়েশা দরজায় আওয়াজ দিছে দরজা খুলছে বলে চলো আবু বকর বলছেন চলেন বাস ওই পাহাড়ের নিচে যাই আবু বকর সিদ্দিক রাসূলকে বলতেছেন হুজুর আপনি ক্লান্ত পরিশ্রান্ত আপনি সোয়ারি রেডি আপনি সোয়ারিতে আরোহণ করেন আল্লাহর নবী কা আবু বকর সোয়ারি তো তুমিও আনো নাই আমিও আনি নাই দুইজন তো হাইতেই আসলাম তোমার সাথেও সোয়ারি নেই আমার সাথেও সোয়ারি নেই তো তুমি বলছো সোয়ারি রেডি সোয়ারি কই ফেলা আবু বকর সিদ্দিক বলে হুজুর মেরাজের সময় মেরাজের রাত্রিতে যখন সোয়ারির দরকার হয়েছে হযরত জিব্রাইল আমিন আপনার সামনে বোরাক হাজির করেছেন আর আজকে হিজরতের রাত্রিতে যখন সোয়ারির দরকার আমি নিজেই আপনার জন্য সোয়ারি আমার কাঁধে উঠেন বাস আল্লাহর নবীকে কাঁধে নিয়ে কিতাবে আসছে আবু বকর সিদ্দিক এক দূর দিছে এক দূরে গুহার মুখায় সেখানে যায় রাসূলকে নামাইছেন নামায় বলছেন হুজুর আপনি একটু ওয়েট করেন পাহাড়ের গর্ত অন্ধকার সেখানে সাপ বিচ্ছু থাকাটাই স্বাভাবিক আমি ভিতরে যাইয়া সেটাকে পরিষ্কার করে আপনার জন্য নিরাপদ করে তারপর আপনার জন্য বিছনা রেডি করে আপনাকে বলবো যাইতে হযরত আবু বকর সিদ্দিক গেছেন ভিতরে যাইয়া সব কিছু পরিষ্কার করে নিজের পাগড়ি সিরা সিরা সমস্ত সিদ্রিগুলি বন্ধ করে কয়েকটা সিদ্রি বাকি এর মধ্যে ফাউ দিয়া সাপ দিয়া দইরা আসন পেতে বৈশা রাসূলকে বলেন হুজুর বিছনা রেডি আসেন আল্লাহর নবী ভিতরে প্রবেশ করে কয় বিছনা দি দেখি না তুমি দি বসা দেখতেছি আবু বকর সিদ্দিক বলে হুজুর যখন সোয়ারির দরকার হয়েছিল সোয়ারিও ছিল না আমার কাদ হয়েছে আপনার জন্য সোয়ারি আজকে বিছনার দরকার সেই বিছনা হবে আমার কুল এবার রাসূল আবু বকর সিদ্দিকের কুলে মাথা রাইখা শুইছে গর্তের ভিতরে আর কেউ বুঝছেন কিছু তোমার হাবিবের চেহারাটা যদি একা একা দেখতাম আল্লাহ বলে না আবু বকর ইমন দেখান দেখাবো নজর আর কোন দিকে যাবে না শুধু এখানেই থাকবে
কুলের মধ্যে শোয়া যখন কুলের দিকে নজর করছে রাসূলের চেহারার দিকে নজরটা এক জায়গায় আবদ্ধ বাহিরে কোথাও যায় না মাকড়সা আসছে ভিতরে ঢুকতে আল্লাহ ডাক দিয়া কয় আমার আবু বকর সিদ্দিক একা দেখতে চাইছে তোরেও দেখাবো না তুই দরজায় বসাবা না কবুতর আসছে ভিতরে ঢুকতে আল্লাহ ডাক দিয়া কয় কবুতর তোরও দেখার অনুমতি নাই আমার আবু বকর একা দেখতে চাইছে তুই দরজায় বসাবা না কারো দেখার অনুমতি নাই দেখছে তিন দিন তিন রাত কয় দিন হযরত উমর ইবনুল খাত্তাব কা আবু বকর ভাই একটা কথা কইতাম বলে কি কথা আমার জিন্দেগির ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব যত ইবাদত আছে সব তোমারে দিয়ালাম তুমি একটা রাত আমারে দিয়ালাম আর আস্তে সুবহানাল্লাহ ও আমার ভাইরা সুন্দরের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আমার রাসূল ছাড়া দ্বিতীয় আর কেউ নাই ঠিক না ভাই ঠিক ঠিক না ভাই ঠিক এখন আমাদের দেশের যুবক ছেলেরা সিলনে যায় কয় ক্যাটালগটা ল ক্যাটালগটা দে আচ্ছা ক্যাটালগের মধ্যে তো খুরশিদ আলম কাসিম সাহেবের ছবি আছে শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব হাফিজ হুজুরের আহমদ শফির কার ছবি সালমান শাহ আমেরিকা প্রতি বছর যাই তা আমার এক বন্ধু আমারে ফোন করে ফোন করছে ফোন করে কে হুজুর এবার আইবেন না আমি বললাম যে করোনার লকডাউন কেমনে আসি বলে আইসা দেখেন না লাশ কেমনে পড়তেছে আমি জিজ্ঞেস করলাম আপনাদের কি অবস্থা বলে আজকে 15-20 দিন এসে ঘরে যে ঢুকছি বের হওয়ার অনুমতি নেই রাস্তাঘাটে কোনো লোকজন নাই সব লকডাউন দিয়ে ভিতরে ঢুকাই ফেলছি বাসা বাড়িতে সেক হয় স্বামী স্ত্রী এক বিছনায় ঘুমায় কিনা দুইজন দুই খাটে এইভাবে লকডাউন দিয়ে মানুষকে আলাদা করার পরও দৈনিক হাজার হাজার লাশ পড়ছে আর আমার বাংলাদেশে মাছের বাজারে তরকারির বাজারে লোকের অভাব নাই কুরবানির গরুর বাজারে লোকের অভাব নাই তারপরও বাংলাদেশে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয়েছে এখন যদি কেউ দাঁড়ায় বলে আমরা মোকাবেলা করেছি যাদের মাথায় পাগড়ি পরে দিলাম তাদের অবদান শেষ রাত্রের বেলা উঠে কোরআন সামনে নিয়ে তারা আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে শেষ রাত্রের থেকে পড়া শুরু করে রাত্রের দিনের 9টা 10টা পর্যন্ত এরপরে 12টা পর্যন্ত একটু রেস্ট নেয় 12টার পর থেকে পড়া শুরু করে আসর পর্যন্ত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটু ঘোরাফেরা করে মাগরিবের পর থেকে শুরু করে রাত্রে 10টা পর্যন্ত 10টার পরে যখন বিছনায় ঘুমাইতে যায় সকালবেলা উঠে একটা আরেকটা রেস্ট এনজয় করতে গেছে উজু করতে গেছে যায় কয় যাই আমি আজকে ঘুমের মধ্যে আধা পারা পড়ছি রে এটা উঠে কয় আমি আজকে সূরা ইয়াসিন 7 বার পড়ছি আমার কথা বিশ্বাস না হইলে মাদ্রাসার হুজুরদের জিজ্ঞেস করে দেখেন তাহলে ঘুমের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে যেই দেশের মাদ্রাসাগুলোতে সেই দেশে করোনা জনগণ একসাথে লাইগা থাকলো গাদাগাদি করে চললো সেখানে ধরে না মাদ্রাসার ছাত্রদের অবদান 5.5 ভূমিকম্প হয়েছে ইন্টারনেট খুলে দেখেন ইন্টারনেট ভেঙ্গে চুরে তছনছ হয়ে গেছে সব গত কয়েক বছর আগে শেষ রাত্রে আমার বাংলাদেশে 7.6 একটা দেওয়াল ফাটা দেয়নি এটা মাদ্রাসার ছাত্রদের অবদান এটা কোরআনে কারিমের অবদান হেফজখানা নূরানি মক্তবের অবদান আজকে যারা ভয় দেখাইতেছে আমাদেরকে 2023 সালে দুর্ভিক্ষ আসতেছে আমি বুকে হাত দিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে বলে গেলাম যদি আমার বাংলাদেশের ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন জারি থাকে যদি আলেম উলামায়ে কেরামের তালিম জারি থাকে যদি মাদ্রাসাগুলো চালু থাকে হেফজখানার পড়া যদি চালু থাকে দিনই কাজকর্ম যদি জারি থাকে টঙ্গীর ইজতেমা যদি জারি থাকে তাবলীগের তালিম যদি জারি থাকে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না দুর্ভিক্ষ আসবে না দুর্ভিক্ষ মুসলমান
মুসলমান আসুন 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 সিলনে যায় বলি যে রাসূল কিভাবে চুল কাটছিল আমি রাসূলের মতো চুল কাটতে চাই আমি আমেরিকা ইউরোপ ইংল্যান্ড আমার লন্ডন শহর আমেরিকার নিউইয়র্ক বাংলাদেশের ঢাকা শহরের মতো আমি ইউরোপের এমন কোন দেশ নাই যেখানে যাই আমি এই সব কিছু ঘুরে দেখলাম রাস্তায় পাগলের অভাব নাই কেউ মদ খায় পাগল কেউ শট খায় পাগল বুঝেন না কারবা পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে কিন্তু কোন পাগলকে দেখলাম না মাথায় পাগড়ি পরা মাথায় টুপি দেওয়া লম্বা জামা পরা ওই দেশের লোকেরা ইহুদি খ্রিস্টানেরা পাগল হইয়াও তুমি মুসলমানের পোশাক পরে না আর তুমি শিক্ষিত কলেজে ইউনিভার্সিটিতে পড়ে খ্রিস্টান আর ইহুদিদের পোশাক পরো তোমার লজ্জাও করে না সাড়ে তিন হাত বুড়ি নবীর রঙে রঙ্গান নবীর রঙে রঙ্গিন করেন নবীর রঙে রঙ্গিন করেন কবরে যাইলে যখন দেখানো হবে যে কে চিনো কিনা আপনি বলবেন যে আমার নবী আর রাসূল বলবে এটা আমার উম্মত কানেকশন হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলবেন আর কোনো প্রশ্নের দরকার নাই জান্নাত থেকে বিষ নাই না বিষয় দাও কবরটাকে জান্নাতের সঙ্গে সংযোগ করে দাও ও আমার ভাইরা আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি এই মাদ্রাসাগুলি সুন্নতের মার্কাজ মাদ্রাসাগুলি সুন্নতের মার্কাজ হাটহাজারী মাদ্রাসা তৈরি হওয়ার পরে কিছুদিন পরে হাটহাজারী মাদ্রাসা চলতেছে মুহতামিম সাহেবের কাছে বাজারের কিছু লোকজন বিশাল হয়ে গেছে যাই কই যে হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা আমাদের আশেপাশের ক্ষেত খামারগুলোতে যায়া পসরা পায়খানা করে তাদের পসরা পায়খানার কারণে আমাদের এখানে চাষাবাদ করতে খুব কষ্ট হয় হুজুর ছাত্রদের বইলা দিয়ে এই কাম জীবন না করে হুজুর গেছে রাগইয়া রাগইয়া কইছে বেটা আমার মাদ্রাসার মধ্যে কি টয়লেটের অভাব আমি এখানে টয়লেট বানিয়ে রাখছি আমার এখানে কত ওয়েস্টেঞ্জা করার জায়গা আছে আমার এখানে সব কিছু করে বাজার আছে পাশে বাজারের লোকেরা সারাদিনই দোকানপাট থেকে বেরিয়ে বাজার থেকে বেরিয়ে ক্ষেত খামারগুলির মধ্যে পসরা পায়খানা করতে থাকে বাজার কমিটির কাছে বিচার নিয়ে যাইতে পারো না আমার ননদ পাইছ এরা মাথা নিষেধ দিয়ে দিয়ে হুজুর বাজারের লোকদের পসরা পায়খানা আর আপনাদের মাদ্রাসার ছাত্রদের পসরা পায়খানার মধ্যে বেশ কম আছে কি আজীব তামাশা বেড়া মাদ্রাসার ছাত্রদের পসরা পায়খানার বাজারের লোকদের পসরা পায়খানার মধ্যে বেশ কম কি এরা মাথা নিচের দিকে দিয়ে কো হুজুর মাদ্রাসার ছাত্ররা যেখানে পসরা পায়খানা করে এখানে ডিলার কুলুপ পাওয়া যায় আর বাজারের লোকরা পসরা পায়খানা করলে সিগারেটের খোসা পাওয়া যায় আমার এই মাদ্রাসার ছাত্রদের পসরা পায়খানা নবীর সুন্নতের সাক্ষী আল্লাহ পাক তৌফিক দান করুক সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله আমাদের আজকের বলা এবং শোনাকে তুমি কবুল করো আল্লাহ আমাদের আজকের এবং আশা এবং যাওয়াকে তুমি কবুল করো আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো মাহফিলের যারা আয়োজন করেছেন যারা শোনার জন্য এসেছেন আল্লাহ এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যেই কথাগুলি উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ যেই কথাগুলি বলছি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দাও আল্লাহ যারা শুনছে সবাইকে আমল করার তৌফিক দাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও মাদ্রাসার জুরিয়াতগুলি গাইবী খাজানার থেকে পুরা করে দাও মাদ্রাসাকে দিনের জন্য মার্কাজ বানায় দাও দিন দিন তারাক্কি দান করো ইয়া আল্লাহ মহিলা মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা দুটোটাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ একটা বড় মার্কাজ হিসেবে কবুল করো আল্লাহ গোটা বাংলাদেশের নূরানী মক্তব থেকে জামিয়া পর্যন্ত সকল মাদ্রাসা কওমিয়াকে তুমি কবুল করো আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা গুনাহগার তোমার শাহী দরবারে জান্নাতের বাগানে বসে গভীর রাত্রিতে হাত উঠাইছি আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ আমাদের খেসাকরা আত্মীয় স্বজনকে মাফ করে দাও পরিবারের সবাইকে মাফ করে দাও গোটা উম্মত মুহাম্মদীকে মাফ করে দাও
আল্লাহ আমাদের মধ্যে যারা কবরে চলে গেছেন সকল কবরবাসীকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের বুজুর্গানে দিন আমাদের আকাবির দিন আমাদের উস্তা আসাতাজা কেরাম মাশায়েখ এজাম যারা কবরে চলে গেছেন তাদের দারাজাতকে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দাও যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও সকল বিমারীদের শিফা করে দাও প্রত্যেকের হাজত পুরা করে দাও অভাবীদের অভাব অনটন দূর করে দাও আয় আল্লাহ পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ দুনিয়াতে শান্তি দাও আমাদের দেশের মধ্যে রহমত নাজিল করো গজব আজাব থেকে দেশকে হেফাজত করো ইয়া আল্লাহ মসজিদের দেশ মাদ্রাসার দেশ আলেম উলামায়ে কেরামের দেশ তাবলিগ জামাতের দেশ এই দেশের মধ্যে রহমত নাজিল করো গজব দিও না মারামারি কাটাকাটি বন্ধ করে দাও আল্লাহ মারামারি কাটাকাটি বন্ধ করে দেশের মানুষকে শান্তিতে বসবাস করার তৌফিক দাও আল্লাহ দেশের মানুষকে শান্তিতে বসবাস করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও ইয়া আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ তোমার দিনের খাদেম হিসেবে বাঁচায় রাখো আল্লাহ তোমার দিনের খেদমত করতে করতে মরতে পারি সে তৌফিক দাও আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল কর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين পাপড়ি টিভি হকানি ওলামাই কেরামের মুখপাত্র